বিশেষ বিশেষ কথা বলা যায়। আজকের পালা শুনে আমার গায়ে ধরেছে বড় জ্বালা, কেমন একদিকে ভ্যাংরুল আরেকদিকে বরলা, কে কেমন করলা যাচাই করা চাই, হবে বাক্যের লড়াই, লাঠি দিয়ে আমার আমারই করার কায়দা নাই। ওই যে আমার বিপক্ষের ছেলেটা বলে গেল, আপনারাও শুনলেন আমিও শুনলাম, কি বলবো, আমি নাকি বাচ্চা মানুষ, আমার এখনো দাঁত গজায় নাই, মাথায় চুলও গজায় নাই। চিন্তা করছেন ঘটনা, 61 বছর আমার বয়স, আমার বলে এখনো দাঁতে উঠে নাই, এটা পাগল পাগল বুঝলেন। পাগল কয়েক রকম থাকে, এইটা যে কোন পাগল ঠিক বুঝলাম না ভাই। এবার ডাকলো কি, আমাকে ডাকলো মামা, মানে আমি শিব ঠাকুর, আমি শিব ঠাকুর, ডাকলো আমাকে মামা, ও হলো ভাগিনা। আচ্ছা বাবা, আপনাদের কাছে বিচার দিতে চাই, আমরা সবাই জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তিন ভাই, তাদের কোনো বোন নাই, আছে কি বাবা? মহাদেবের বোন নাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তিন ভাই, তাদের কোনো বোন নাই। বোনের ঘরে ছেলে হলে ভাগনা হয়, মেয়ে হলে ভাগ্নি হয়, তাই তো? তাহলে ওই বেটা আমাকে মামা ডাকলো কোন সম্পর্কে? সত্য কথা যদি দেই তোলা, এই বেটা নার ধইল গরু চুরের পোলা। কেমন জানেন, এর বাবা হলো ব্রহ্মা, মানে আমার বড় ভাই। সভাতে জানাই, এই ব্রহ্মা শ্রীকৃষ্ণের 9 লক্ষ গাভী চুরি করেছিল, মানে গরু চুরি করেছিল, এটা গরু চোরের বাচ্চা। কথা বললাম সাচ্চা, সভাতে জানাই, এই গরু চুরের বাচ্চা লোক আজকে কি গান গাই। তবু যখন ডাকছে মামা, ও যখন আমার ভাগিনা, মানে ভাগিনা মানে কোনো বিষয় সম্পত্তির ভাগিনা। এবার প্রশ্ন করছে দুইটা, কেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ভাই, বাবা যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে, যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে, তাহলে ব্রহ্মার স্থান কোথায়? মাথায়। বিষ্ণুর স্থান কোথায়? বক্ষে। আর মহাদেব শিব ঠাকুরের স্থান কোথায়? মানুষের লিঙ্গ মূলে সরদল পদ্মে। তাহলে জিজ্ঞেস করলো, তোমরা তিন ভাই, তোমার বড় ভাইয়ের স্থান মাথায়, মেজ ভাইয়ের স্থান হলো কোথায়? বক্ষে। আর তোমার স্থান কেন লিঙ্গ মূলে? আচ্ছা বাবা বিচার করেন তো, আমি বাস্তব জগতে একটা উদাহরণ দিতে চাই। মনে করেন এক ভদ্রলোকের 4টা ছেলে, আচ্ছা 4টা ছেলের মধ্যে 4টাই কি এক কাজ করে? করে না, 4জন এক কাজ করে না। কোনো একটা ছেলে ভালো পড়াশোনা করে হাই গ্র্যাজুয়েট হয়ে গেল, সে কি করলো? এইচডিও বিডিওর চাকরি পেয়ে গেল। এবার 2 নম্বর ভাইটা মোটামুটি কিছু পড়াশোনা করছে, স্কুলের চাকরি পেয়ে গেছে। 3 নম্বর ভাইটা মনে করেন অল্প স্বল্প পড়াশোনা করছে, ও চাকরি বাকরি কিছু পায় নাই, একটা দোকান দিয়ে বসে গেছে। এবার যে ছোট ছোট ভাই, এর পড়াশোনাই একেবারেই নাই, এখনো চিন্তা করে বড় দাদা এইচডিও, মেজ দাদা মাস্টার, তার 3 নম্বর দাদা দোকানদার, আমি কি করি? তাই আমার বাবার সম্পত্তি আছে 20 বিঘা, আমি হাল চাষ করি, আমি গৃহস্থী করি, আমি বাড়িতে থাকি। তাহলে ওই ভাইটার কি দোষ আছে কোনো? কি বলেন, আপনারাই বিচার করেন। তাহলে এইচডিও যে সে কোথায় থাকবে? দিল্লি বোম্বাই কলকাতা রেস্ট হাউসে থাকবে, বড় বড় কোয়ার্টারে থাকবে। আবার 2 নম্বর ভাইটা মাস্টারি চাকরি করে, বাড়িতে থাকবে, দৌড়াদৌড়ি করবে স্কুলের বাড়ি। 3 নম্বর ভাইটা দোকানদারি করবে, বাড়ি আর দোকানদার। এবার ছোট ভাইটা কি করবে? ও তো এই যে কৃষিকাজ নিয়ে দৌড়াদৌড়ি, তাই না? ঝড় বৃষ্টিতে ভিজবে, কৃষিকাজ করবে, হাল চাষ করবে, জিনিস উৎপাদন করবে, বাজারে বিক্রি করবে, সংসার চালাবে। তার জন্য ওই ভাইটার কি দাম নাই? কি দাদা, আপনারাই বিচার করেন। তাহলে পাগলে কয় কি? তাহলে ব্রহ্মার স্থান কোথায়? মাথায়। বিষ্ণুর স্থান বক্ষে, আর মহাদেবের স্থান হলো লিঙ্গমূল। মানুষ মানুষের বাবা কয়েকটা রাস্তা আছে, কেমন 2টা চোখ 2টা নাক 2টা কান 1টা মুখ 1টা পানি 1টা পাত,
ওই যে লিঙ্গ মূল, লিঙ্গের যে দ্বার, লিঙ্গের যে দরজা, এটা হলো মানুষ দেহের অমূল্য দ্বার, অমূল্য সম্পদ, সেখানে থাকে মহাদেব। ওইটা খারাপ না, আসলে তুমি বোঝো না, আসলে তুমি বোঝো না, ওইটা খারাপ না, ওইটা ভালো। ওই লিঙ্গেই মানুষের দল ঢালে দুধ ঢালে পূজা করে ভাই। তাহলে এক নম্বর প্রশ্ন গেল, দুই নম্বর প্রশ্ন রইল, শ্বশুর বাড়ি মহাদেব যখন বিয়ে করতে যায় ওই যে পার্বতীকে, যখন শাশুড়ি চাইল না বা তিনি আসলো, মহাদেব নাকি ল্যাংটা হয়ে দাঁড়ায়ছিল, বাবা এই পৃথিবীতে এসেছি ল্যাংটা, যাব ল্যাংটা, সঙ্গে কাপড় যাবে না, কাপড় দেবে না, সুতাও সঙ্গে দেবে না, যেভাবে এসেছি সেভাবেই যাব, কি হিন্দু কি মুসলিম, আমরা কয়েকদিনের জন্য এই পৃথিবীতে এসে আমার 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 করছি, কিন্তু আমি যে কার চিন্তা করলাম না একবার। কষ্ট মাতা, কষ্ট পিতা, কষ্ট ভ্রাতা সহোদরা, কায়া প্রাণা নাইশ মন্দ কাকস্য পরিবেদনা, আমার এই দেহের সঙ্গে আমার প্রাণ পাখির কোনো সম্বন্ধ নাই, প্রাণ পাখি যেদিন দেবে ফাঁকি এই দেহটার পাঁচ পয়সা দাম, লোকে বলবে বাড়িতে মরেছে মরা, এই মরা সরা, বাড়িতে দে কবর সরা, উনি ভোলা মন, আমি তো সংসারে মিছি মায়ায় ভুলে আসি, কেউ কাউ আমরা কয়েকদিনের জন্য এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি, যেমন এই যে মঞ্চে আমরা অভিনয় করতে দাঁড়িয়েছি, অভিনয় আমাদের শেষ হবে, আমরা গাড়িতে উঠবো চলে যাবো। তদ্রুপ এই পৃথিবীতে একটা অভিনয় মঞ্চ, কেহ মাতা, কেহ ভ্রাতা, কেহ ভগ্নী কন্যা, যখন যার সময় হবে আমরা সবাই চলে যাব, কেউ থাকব না এই পৃথিবী। Yeah.
আপনাকে বরণ করবার জন্য চাইলেন বাতি সাজাইছে ওইটা একটু দেখে আসি।
মহাদেব নারদকে খুব বিশ্বাস করে, বলছে যা বাবা যা দেখে আয়। মহাদেব বসে গেলেন গাছের নিচে, নন্দী ভিরেঙ্গি ভূত প্রেরত যত ছিল দৈত্য দানব সবাইকে নিয়ে। এবার নারদ দৌড়িয়া দৌড়িয়া গেল কোথায়, নারদ দৌড়িয়ে দৌড়িয়ে তখন হিমালয়ের বাড়ি যায়। হিমালয়ের বাড়ি গিয়ে মেনকাকে ডেকে বলছে, ও ভালো বলো কি বলতে চাও, যে আপনি যে জামাইকে বরণ করবেন, চাইলো না বাচ্চাটা কেমন সাজাইছেন একটু দেখি। যাক, গণেশ বর্মণ অর্থাৎ মহাদেবের এক ছেলের নাম গণেশ। তাহলে গণেশ মহাদেবকে এসে 20 টাকা করলেন দান, তার যেন দয়া করে দয়ালো ভগবান। এবার মেনকাকে বলছে যে আপনি চাইবেন বাতিটা কেমন সাজাইছেন একটু দেখি। ধূপ দীপ যা লাগে সব কিছু দিয়েছে। এবার নারদ ভাই একটা জিনিস বাকি আছে, যে কি, যে ঈশ্বরমূল, ঈশ্বরমূলের একটি গাল দিতে হবে চাইলেন বাতিতে। তার কারণ কি জানেন, ঈশ্বরমূল বলে একটা গাছ আছে, এই ঈশ্বরমূলের গন্ধ যদি সাপ পায় পলায়, সাপ থাকে না। অর্থাৎ না, মহাদেবকে লজ্জা দেবার জন্য এই নারদ কীর্তিটা করছে। এখন মেনকা মায়ের মা মানে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে যে কি জানি, তাহলে হয়তো চাইলেন বাতিতে ঈশ্বরমূলের ডাল দিতে হবে। উনি কী বলেন, এত বড় একটা ঈশ্বর মূলের ডাল কেটে সুন্দর করে এনে ওই চাইলন বাতিতে দিছে। দেওয়ার পর বাতি জ্বালিয়ে দিয়েছে, ধূপ জ্বালিয়ে দিয়েছে। এবার নারদ দৌড়ে মহাদেবের কাছে দিয়েছে, গিয়ে বলছে মহাদেবের ঠাই মামা, চাইলন বাতি দুবার হয়ে গেছে।